আমরা কিন্তু আমাদের আগের ভিডিওগুলোতে শিখেছি অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত কিভাবে আমরা বলতে পারি, লিখতে পারি এবং এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেটগুলো রয়েছে সেগুলো দিয়ে কী কী শব্দ আছে। তাহলে চলো আমরা আজকে এই পরীক্ষাটা দিয়ে দিই যে আমরা এ থেকে জেড পর্যন্ত যে এক্সারসাইজ আসুক না কেন আমরা সবগুলি পারি। তাহলে চলো শুরু করে দিই। ড্র্যাগ অ্যান্ড অ্যারেঞ্জ ইন অর্ডার, কী বলছে আমাদের এখানে এই সূর্যমুখী ফুলগুলোতে? এই যে দেখো আমাদের একটি উদাহরণ দিয়ে দিয়েছে, বিটাকে টেনে এর পাশে বসিয়ে দিয়েছে। ঠিক একইভাবে আমাদের কি করতে হবে, এই এ থেকে বি, এ থেকে জেড পর্যন্ত যে সূর্যমুখী ফুলগুলোতে অ্যালফাবেট নেই সেগুলোতে আমরা এখান থেকে টেনে টেনে বসিয়ে দেব। আর কথা না বলে শুরু করে দিই। এ, তারপর কি বসছে, বি, এ বি সি, সি এর পরে কি আসে আমরা কিন্তু জানি, আসে হলো ডি। ডিটা বসছে না কিন্তু আমরা কিন্তু ধরেই ফেলেছি, এই যে বসে গেছে ডি। তারপর কি আসছে, ই, ই এর পরে কি আসে, এ বি সি ডি ই, তারপরে আসে হলো এফ, বসিয়ে দিলাম। তারপরে এফ এর পরে আসে জি, জি এর পরে আসছে হলো আমাদের এইচ। এইচটা কেন বসছে না একটু দেখে নিই, এই যে বসে গেল এইচ। আই এর পরে আসছে হলো জে, জে এর পরে কি বসে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। তারপরে কি আসছে, এই যে এতক্ষণ ধরে কেটা এখানে বসেছিল, কেটাকে টেনে এখানে দিয়ে দেব, কেটাকে ধরে এনে এখানে দিয়ে দিলাম। কে এর পরে কি আছে, এল এম, তারপরে কি বসাবো, এন ও পি, তারপরে পি এর পরে কি আসে, কিউ আর এস, তারপরে কি আসছে ইউ এর আগে কিন্তু আমরা জানি বসে হলো এই যে টিটা, ইউ ভি, তারপর কি আসছে, ভি এর পরে আসে হলো ডাব্লিউ। আমরা কিন্তু ঠিক আগের ভিডিওটাতেই শিখে ফেলেছি, ডাব্লিউটাকে টেনে ধরে এখানে নিয়ে গেলাম। তারপরে আসছে এক্স, এক্সের পরে আসছে কি, ওয়াই, আবার টেনে নিই, অনেকবার টানার পর তারপরে যায়। এই তো আমাদের সবগুলো অ্যালফাবেট কিন্তু আমরা বসিয়ে ফেলেছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এবং জেড। তাহলে আমরা শিখে গিয়েছি কিভাবে এ থেকে জেড পর্যন্ত আমরা সবগুলো অ্যালফাবেটকে সাজাতে পারি, এবং আমরা কিন্তু খেয়াল করে দেখেছ আমরা কিন্তু বলাও শিখে গিয়েছি এ থেকে জেড পর্যন্ত সকল অ্যালফাবেটগুলো। চলো আমরা দ্বিতীয় রিভিউটা শুরু করে ফেলি। এখানে বলছে আমাদের ক্লিক করে বসাতে হবে। দেখো এটা কি, একটি অ্যাপল, অ্যাপল, এ ফর অ্যাপল, এটা একটি বল, তাহলে কি দিয়ে শুরু হবে, বি ফর বল। এখানে একটি বিড়াল আছে, ইংরেজিতে বিড়ালকে বলে হলো ক্যাট, তাহলে সি ফর ক্যাট, ডি ফর ডাক, ইটা কোথায়, ই ফর এগ কিন্তু আমরা জানি, তাহলে চলো বসিয়ে দিই, ই ফর এগ, এফ ফর ফিশ, জি ফর গোট, এইচ ফর হাট, এটা কি, আই বসবে আই ফর ইনসেক্ট, জে ফর জুস, কে ফর কেটল, এটা দিয়ে আমরা চা বানাই, এল ফর ল্যাম্প, এবং তারপর কি আসছে, এম ফর মুন, এন ফর নেস্ট, পাখির বাসা, ও ফর আওল, এটা কি, একটি পাতিলের মতো, এটা কি দিয়ে হবে, পি ফর পট, কিউ ফর কুইন, আর ফর র্যাট, এস ফর শেপ, টি ফর টাইগার, অনেক ভয়ঙ্কর, ইউ ফর কি, আমব্রেলা, ভি ফর ভ্যান, ডাব্লিউ ফর ওয়াটার, এটা কি, এক্স ফর এক্স রে,
আর এখানে দেখো একটি চিড়িয়াখানার ছবি, তাহলে জেড ফর জু। তাহলে আমরা দুইটা জিনিসের রিভিউ করে ফেললাম, কিভাবে আমরা এ থেকে জেড পর্যন্ত লিখতে পারি এবং এ থেকে জেড পর্যন্ত কোন কোন শব্দগুলো হয় সেটাও দেখে ফেললাম।